বেসরকারি সংস্থা আদ্রার 2.5 লাখ টাকার আর্থিক সহায়তা ও আল মারকাজুল ইসলামের তৈরি করে দেওয়া টি শার্ট ব্যানার দিয়েই রোহিঙ্গারা সমাবেশের আয়োজন করেছিল। এ সমাবেশের নেপথ্যে কাজ করেছে রোহিঙ্গা ভিত্তিক 3টি সংগঠন এবং বিভিন্ন পেশার 7 ব্যক্তি। কক্সবাজার জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এমন তথ্য। তবে নাগরিক সমাজ বলছে সরকারি বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতার কারণে এ ধরনের উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। এনজিও ব্যুরোর মহাপরিচালকের কাছে পাঠানো কক্সবাজারের জেলা প্রশাসক স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, মহিবুল্লার নেতৃত্বাধীন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস সমাবেশে মূল ভূমিকা পালন করলেও নেপথ্যে ছিল সিরাজুল মোস্তফা এবং সাইফুল হকের রোহিঙ্গা রেফিউজি কমিটি ও ভয়েস অফ রোহিঙ্গা নামের আরও 2টি সংগঠন। 19 এবং 21 আগস্ট দুদফা বৈঠক শেষে এনজিও সংস্থা আদ্রা রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে 2.5 লাখ টাকা প্রদান করে। এছাড়া আল মারকাজুল ইসলাম তৈরি করে দেয় হাজার হাজার টি শার্ট ও ব্যানার। এছাড়া পুলিশের এএসআই বোরহান টি শার্ট এবং ব্যানার তৈরিতে সহযোগিতা করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 6টা এনজিওর বিরুদ্ধে আমরা আমাদের মানে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো ব্যবস্থা নিয়েছে। আমরা কক্সবাজারে তাদের কার্যক্রম যাতে আর না চলতে পারে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো নির্দেশনা মতে সেই ব্যবস্থা নিচ্ছি। তবে টি শার্ট ও ব্যানার তৈরিতে জড়িত কক্সবাজার শহরের বাজারঘাট এলাকায় শাহ মজিদিয়া প্রিন্টার্সের স্বত্বাধিকারী বিষয়টি অস্বীকার করেন। প্রমাণ দেওয়ার পরিমাণ আসা ভাই দিয়ে তদন্ত প্রতিবেদনে মহিবুল্লার নেতৃত্বাধীন সংগঠনটির 7 শীর্ষ নেতাকেও চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে আইনজীবী এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকও রয়েছেন। পুরো বিষয়টি উদ্বেগজনক ও শহরের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়হীনতাকেই দুষছেন কক্সবাজারের নাগরিক সমাজ। উকিয়া টেকনাফের যে জনসংখ্যা তার চেয়ে বেশি সমাবেশ তারা করেছে, ফলে এখানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, এটির জন্য আমরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছি। সাংবিধানিক যে আইন আছে সে আইন অনুযায়ী আমার মনে হয় দ্রুত একটি দৃশ্যমান ব্যবস্থা নেওয়া উচিত, তাহলে পরে ভবিষ্যতে কেউ আর রোহিঙ্গাদের সাথে এভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করার সাহস পাবেন। সরকারের বিভিন্ন দপ্তরের ভিতর যে সমন্বয়হীনতা, এই সংকটটাও প্রকটভাবে ধরা পড়েছে। কারণ জেলা প্রশাসন এই বিষয়ে কিছু জানে না, পুলিশ প্রশাসনও জানে না, কেন রোহিঙ্গাদেরকে এত বড় সমাবেশের অনুমতি দেওয়া হলো সেটা তাদের ভিতরে এখন এই বিভ্রান্তিগুলো চরমভাবে দেখা যাচ্ছে। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে দেশ ছাড়ার দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে 25 আগস্ট উখিয়া আশ্রয় শিবিরের D4 ক্যাম্পে সমাবেশের মাধ্যমে বড় ধরনের শোডাউন করে রোহিঙ্গারা। এরপরই শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সহ উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবিরে দায়িত্বরত 7 জন ক্যাম্প ইনচার্জকে বদলি করা হয়। সময় সংবাদ, কক্সবাজার।